আমরা কোনটা করলে আপনাদের বেশি ভালো লাগে বলেন না খেলতেছেন তো আপনারা ছয়টা ম্যাচে কয়টা ম্যাচ উইন করা উচিত আমাদের লাইক কোনটা করলে ভালো হয় আপনি কি ফিল করেন ছয়টাই তো রিয়েলিস্টিক ভাবে রিয়েলিস্টিক এটা আপনাদের জানতে আপনার প্রিপারেশন কি আপনি করবেন এটা হচ্ছে বিশ্বাসের উপর ডিপেন্ড করে আপনারা বিশ্বাস করছেন কি আপনারা কি বিশ্বাস করছেন যে আমরা তাদের এগেইনস্টে ম্যাচ জিততে পারবো না আমাদের বিশ্বাস করছি বলে এখানে আসছি তাই না থ্যাংক ইউ তাহলে অনেক ধন্যবাদ সো এই বিশ্বাসটা আমাদেরও আছে যে তাদের এগেইনস্টে ভালো ক্রিকেট খেলার প্রথমতে বলবো যে হোম ক্রাউডের সামনে আমরা খেলবো এটা একটা আমি বলবো যে পজিটিভ সাইড তো থাকবে আমাদের সাপোর্টটা থাকবে প্লাস আমরা অনেক দিন ধরেই কিন্তু প্রিপারেশন নিচ্ছি এটাকে সামনে রেখে সো সোফার একটা ভালো প্রিপারেশন যেহেতু আমাদের কাছে আছে প্লাস হচ্ছে আমি বলবো যে ইন্ডিভিজুয়ালি ব্যাটাররা বেশি সবসময় স্ট্রাগল করে থাকে দেখবেন যে হয়তো বা বলাররা খুব ভালো করছে ব্যাটাররা লাস্ট মোমেন্টে যে হয়তো বা আমরা পারছি না 80% ম্যাচটা হাতে রেখে 20% জন্য ম্যাচগুলো জিততে পারছি না আমার কাছে মনে হয় সেই জিনিসটা আমরা অলরেডি কথা বলেছি কাজ করেছে এবং ম্যাচে যদি আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি আমার কাছে মনে হয় বেটার ক্রিকেট আমরা খেলতে পারবো দেখেন প্রথমত হচ্ছে যে মাঠের ঘরের তো মাঠ আপনি বললেন মাঠের যেহেতু যেই বিষয়টা ওটা আমাদের কোনো ই নাই আর সব থেকে বড় কথা হচ্ছে ইন্ডিয়ায় স্ট্রং নাকি উইক সেটা আমরা এখনও চিন্তা করতেছি না কারণ আমার কাছে মনে হয় ইন্ডিভিজুয়ালি টিমের কি স্ট্রেংথ এবং আমরা কীভাবে তাদেরকে অ্যাটাক করবো বা আমরা কীভাবে প্ল্যান সাজাবো সেটা নিয়ে আমাদের চিন্তার বিষয় কারণ অপোনেন্ট টিমকে বেশি আসলে চিন্তা করলে দেখা যাচ্ছে নিজের স্ট্রেংথগুলো দেওয়া লাগে সো আমরা আমাদের প্ল্যান ওয়াইজভাবে আমরা আমাদের স্ট্রেংথে আগাবো এবং আমরা আমাদের ট্রাই করবো আমাদের সেরাটা দেওয়ার দেখুন ওদের নামে বলবো যে অনেক ভালো প্লেয়ার আছেন অবশ্যই বলবো যে হারমান আছেন স্মৃতি আছে শেফালি আছে অর্থাৎ তাদের এগেনস্টে তো আমাদের প্ল্যান আছে অবশ্যই আমাদের বলিং অ্যাটাক বলবো যে নিঃসন্দেহে অনেক ওয়ান অফ দ্য বেস্ট বলিং অ্যাটাক আমি বলবো যে এখন ওয়ার্ল্ডের ভিতরে আর সেক্ষেত্র থেকে অবশ্যই দেখেন পার্টিকুলার ডেতে আমার কাছে মনে হয় সবাই কিন্তু ক্লিক করে না দেখা যাচ্ছে দু একটা ব্যাটার করে সো তাদের এগেনস্টে আমার কাছে মনে হয় যদি আমরা বেটার প্ল্যান সাজাতে পারি বেটার ওয়েতে বলিং করতে পারি এবং আর্লি যদি চান্স নিতে পারি তাহলে অবশ্যই কেউ আসলে স্ট্রং হয়ে দাঁড়াতে পারবে না আমি প্রথমে বলছি যে আমি ওপেনিং টিমকে আমি চাচ্ছি না যে ওদেরকে নিয়ে এইভাবে চিন্তাভাবনা করার কারণ বেসিক্যালি ক্রিকেটটা তো নিজেদের ভিতরে আমার কাছে মনে হয় আমাদের প্লেয়াররা যদি বেটার ক্রিকেট খেলতে পারে তখন আমার কাছে মনে হয় আমরা বেটার রেজাল্ট পাবো আর সব থেকে বড় কথা অবশ্যই তারা আমাদের থেকে বেশি ম্যাচ খেলে আসছে আমরা কিন্তু রিসেন্টলি বাইলেটারাল সিরিজের ভিতরে আসছি এফটিপিতে আছি তখন আমরা কিন্তু রেগুলার বেসিসে ম্যাচ খেলবো সো ওরা ম্যাচ খেলতে খেলতে কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে সো আমার কাছে মনে হয় সেক্ষেত্রে আমাদেরও এই অপরচুনিটি আছে যে ম্যাচ খেলে গেলে এক্সপিরিয়েন্স হবে এবং একটা সময় আমাদের এশিয়ার ভিতরে হয়তো বা একটা স্ট্রং সাইড হিসেবে সবাই কাউন্ট করবে প্রথমত হচ্ছে 11 বছর পরে আমরা এখানে খেলছি সো আমরা এখনও বলতে পারছি না যে দর্শক কম হবে কিনা হতেও পারে যে দর্শক আরও বেশি হচ্ছে সো আর সিলেটে যখন আমরা খেলেছি সেখানে কিন্তু অনেক দর্শক আমরা পেয়েছি এবং যেভাবে উইমেন ক্রিকেট আমি বলবো যে গ্রো করছে এখন কিন্তু বলবো যে অনেক মানুষের ভিতরে কিন্তু উইমেন ক্রিকেট নিয়ে এক্সাইটমেন্টটা বেশি কাজ করছে সো যেহেতু লম্বা সময় পরে এই মাঠে খেলা তো আমি আশা করবো যে অবশ্যই যারা ক্রিকেট ভক্ত যারা ক্রিকেটকে সাপোর্ট করবে উইমেন ক্রিকেট রেগুলার ফলো করে অবশ্যই মাঠে আসবেন আমাদেরকে সাপোর্ট করবেন যে বেসিক্যালি আমি বলবো স্বর্ণা এমন একটা প্লেয়ার সে হচ্ছে ম্যাচ চেঞ্জার আমি বলবো যে কারণ ও যেভাবে আন্ডার-19 হচ্ছে ব্যাটিং করে আসছে আমরা ওর পোটেনশিয়ালটা কিন্তু দেখেছি সে যে ম্যাচে কিভাবে আসলে স্কোর করা যায় প্রেশার মোমেন্টও আন্ডার-19 আমরা অনেক ভালো দেখেছি এবং হয়তো বা সে শ্রীলঙ্কায় আমরা মিস আউট করেছি তার ইঞ্জুরির জন্য যদিও সে এখন স্ট্রংলি কামব্যাক করেছে এবং তার বলবো যে ফুল মাঠে আমি বলবো সব দিকে খেলার একটা অভিজ্ঞতা আছে আর সেকেন্ডলি হচ্ছে তার সে অনেক ভালো লেগ স্পিন করে যেটা আমাদের টিমের জন্য অনেক ভালো একটা অ্যাডভান্টেজ তো সব কিছু মিলে আমি মনে করি সে যদি তার পারফরমেন্সটা করতে পারে আমার মিডল অর্ডারটা অনেক ভালো সামলাতে পারবে আপাতত আমাদের এই টিমটা আমার কাছে মনে হয় এই সিরিজের জন্য আমি চিন্তা করতেছি দেখেন কখন কে আসবে বা কখন কে থাকবে না সেটা কিন্তু আসলে ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে অবশ্যই যখন হয়তো বা এই সিরিজে হয়তো বা সিনিয়র আমরা পাচ্ছি না কিন্তু নেক্সট তো আবার পেতে পারি কারণ তারা আবার স্ট্রংলি কামব্যাক করবে ইনশাল্লাহ আমি আশাবাদী অবশ্যই এবং যারা আছে তারাও যদি ভালো পারফর্ম করে অবশ্যই টিমে রয়ে যাবে সো এটা টোটালি আমার কাছে মনে হয় সিলেকশন ম্যানের উপরে ডিপেন্ড করবে যে টিমের জন্য যেটা বেটার হবে বেস্ট হবে তারা সেটাই চিন্তা করবে আমরা জানি আমাদেরকে আমরা যতই ভালো ক্রিকেট খেলে নেই কেন যদি আমরা উইন না করি সেই ক্ষেত্রে কিন্তু সেই ভালোটার কোনো কিছু মর্ম থাকে না সো আমাদের সেই মোমেন্টামটা পিক করার জন্য আমরা হোল টিম আসলে বলবো যে অনেক বেশি আগ্রহী হয়ে আছে যে একটা মোমেন্টাম আমাদেরকে পিক করতে হবে কারণ অ্যাজ এ টিম কিন্তু কন্টিনিউসলি দেখা যাচ্ছে ভালো ক্রিকেট খেলতে খেলতে লাস্ট মোমেন্টে যে আমরা ম্যাচগুলো উইন করছি না দেখা যাচ্ছে একটা সিরিজে একটা ম্যাচ উইন করছি সো আমাদের টার্গেটটা হচ্ছে যেন আমরা কনসিস্টেন্ট একটা ভালো পারফরমেন্সটা যেন করতে পারি হোল টিম এবং অবভিয়াসলি সেটা উইনিং পার্সেন্টেজটা যেন আমাদের বেড়ে যায় কারণ ওয়ার্ল্ড অফ ক্রিকেট যেভাবে গ্রো করছে আমাদেরকে অবশ্যই যদি সেটা শুধু তাও মিলিয়ে চলতে হয় অবশ্যই আমি বলবো যে আমাদের উইনিং পার্সেন্টেজটা বাড়িয়ে দিতে হবে এবং ফুল টিমের কিন্তু এখন এটাই ইচ্ছা যে আমরা অ্যাজ এ টিম যেন ভালো পারফর্ম করতে পারি এবং ম্যাচ যেন উইন করতে পারি যদি ছয়টা ম্যাচ তিনটা ওয়ানডে তিনটা টি-20 ছয়টা ম্যাচের মধ্যে রিয়েলিস্টিক্যালি স্কোর
ফ্লাইটটা কত হইলে আপনি ক্যাপ্টেন হিসেবে এন্ড অফ দ্য সিরিজ স্যাটিসফাইড? তিনটা ম্যাচ জিতছেন বা চারটা ম্যাচ জিততে পারছেন, সেটা আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের গোল যে অ্যাটলিস্ট ছয়টা ম্যাচ মিলে আপনি কত রান করতে চান বা একটু দেখুন। এই সেম প্রশ্ন যদি আপনাকে করা হয় যে আমাদের আপনি কি গোল সেট করতেছেন, লাইক আমরা কোনটা করলে আপনাদের বেশি ভালো লাগবে বলেন? না খেলতেছেন তো আপনারা, ছয়টা ম্যাচে কয়টা ম্যাচ উইন করা উচিত আমাদের, লাইক কোনটা করলে ভালো হয়, আপনি কি ফিল করেন? ছয়টাই তো রিয়েলিস্টিক ভাবে, এটাই তো আপনাকে জানতে হবে আপনার প্রিপারেশন কি আপনি করবেন। এটা হচ্ছে বিশ্বাসের উপর ডিপেন্ড করে, আপনারা বিশ্বাস করছেন কি, আপনারা কি বিশ্বাস করছেন যে আমরা তাদের এগেনস্টে ম্যাচ জিততে পারবো? কারণ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের পতাকা ওড়ানোর মতো আমি বলবো যে আনন্দ কোনো কিছুতে হতে পারে না। সো সব থেকে বড় কথা, আর আমরা ফুল টিম জানি যে কতটা ইম্পর্টেন্ট এই গ্রাউন্ডে ম্যাচ উইন করা আমাদের জন্য, এবং সিরিজ নিতে পারলে তো অসম্ভব একটা বলবো যে গৌরবের বিষয় থাকবে এবং ইতিহাস হয়ে থাকবে। এটা তো সবসময় হয় যে এবং একটা টুর্নামেন্টে যখন ফার্স্ট ম্যাচটা কিন্তু আপনাকে বলে দেয় ফুল টুর্নামেন্টে আপনি কী করবেন। অবশ্যই দেখেন উইনিংয়ের উপরে কিন্তু বড় বুস্ট আপ কিন্তু কোনো টিমের হতে পারে না, কারণ সব কিছুই কিন্তু চেঞ্জ করে দেয় একটা উইনিং মোমেন্টাম। সো আমরা বলবো যে আমরা ওই উইনিং মোমেন্টের প্রতি হচ্ছে আমরা এখন লুকিং ফরওয়ার্ড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.